স্থানীয় সংবাদ পড়ছি রেশন দুর্নীতি তদন্তে ইডি আজ সকাল থেকে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে নদীয়ার কল্যাণের পাঁচের পল্লীতে এক ফুড ইন্সপেক্টর সালমা হেমব্রমের ও গোডাউনে হানা দেন আধিকারিকরা সালমা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে ফুড ইন্সপেক্টর পদে রয়েছেন বাসন্তী সোনাখালী বাজারে এক রেশন ডিলারের গোডাউনে গেছেন আরও একটি ইডির দল জয়নগরের বহরু এলাকায় এক রেশন ডিস্ট্রিবিউটরের গুদামে হানা দেয় ইডির প্রতিনিধিরা উত্তর চব্বিশ পরগনা বারাসাত মেডিকেল কলেজের পাশে সরকারি আবাসনে খাদ্য দপ্তরে কর্মরত রুদ্রনীল পালিতের বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় সংস্থার অফিসাররা সকাল সাতটা থেকে সেখানে চলছে তল্লাশি তল্লাশি চলছে দেগঙ্গাতেও এক রেশন ডিলারের বাড়ি এবং গোডাউনে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার ধনেশ্বরপুরে চাল ব্যবসায়ী স্বদেশকান্তি বেরার বাড়িতে চলছে তল্লাশি জেরা করা হচ্ছে পরিবারের সদস্যদের কলকাতার ভবানীপুরের চক্রবেরিয়ায় একটি অফিসে গেছে ইডির দল লোহা সাও নামে এক ব্যবসায়ীর খোঁজে অনুসন্ধান চলছে প্রতিটি এলাকাতেই মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী শর্ত পূরণ নিয়ে অনর মনোভাবের জেরে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক ভেসে যাওয়ার পর অচরাবস্থা কাটাতে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করতে জুনিয়র চিকিৎসকরা রাষ্ট্রপতি দ্রৌপদী ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে ইমেল পাঠানো হয়েছে বলে জানা গেছে পাশাপাশি তারা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে কথা বলতে চেয়েও ইমেল পাঠান তবে কোন তরফেই এখনো পর্যন্ত চিকিৎসকদের চিঠির উত্তর আসেনি এদিকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনের অবস্থানের জায়গায় চালু হয়েছে অভয়া ক্লিনিক আজ চতুর্থ দিন অভয়ের জন্য ন্যায় বিচারের দাবিতে তাদের আন্দোলন চৌত্রিশ দিন পেরিয়ে গেছে সুস্থ নিরাপদ পরিবেশে তারা কাজে ফিরতে চান কিন্তু রাজ্য প্রশাসন অনমনীয় তাই আন্দোলনের মধ্যেই অভয়া ক্লিনিক শুরু করার এই সিদ্ধান্ত বলে জানিয়েছে জুনিয়র ডাক্তারদের সংগঠন অন্যদিকে আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীর কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা পুলিশের হাতে ধৃত একমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আজ শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হয়েছে তার নার্কো টেস্টের জন্য যে আবেদন ওই আদালতে করা হয়েছিল আজ তার শুনানি বয়ানে অসঙ্গতি মেলায় তদন্তকারী সংস্থা সঞ্জয় নার্কো টেস্ট করতে চায় বলে আবেদনে জানানো হয়েছে এর আগে কলকাতা পুলিশের কাছ থেকে তদন্তভার নেওয়ার পর সিবিআই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করে বর্তমানে সে প্রেসিডেন্সি জেলে বন্দি এদিকে ওই হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে ইডি গত ৬ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানা এলাকায় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শ্যালিকার বাড়িতে যে তল্লাশি চালিয়েছিল সেখান থেকে ডাক্তারি পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর এবং টেন্ডারের কপি উদ্ধার করেছে জানা গেছে সেগুলি কোথা থেকে এলো তা জানতে তদন্ত শুরু হয়েছে আজিকর কাণ্ডের প্রতিবাদে বেশ কিছু পুজো কমিটি রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া পুজো অনুদান ফিরিয়ে দিয়েছে এবার সেই তালিকায় যুক্ত হল উত্তর চব্বিশ পরগনার কামারহাটি এনসি সি চ্যাটার্জি স্ট্রিটের আরিয়াদহ বিজয় সংঘ ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত চিকিৎসক তরুণীর এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অন্যদিকে দোষীদের বিচারের দাবিতে সরব হয়েছেন লোকাল ট্রেনের নিত্য যাত্রীরা রানাঘাট শিয়ালদা লোকালের কামরায় আর জাতীয় পতাকা লাগিয়ে যাত্রীরা বিক্ষোভে সামিল হন আর্জিকর কাণ্ডে বিচার চেয়ে এবার সুন্দরবনের প্রান্তিক মৎস্যজীবীরা আন্দোলন নেমেছেন আজ বেলা বারোটা থেকে পাথর প্রতিমার মুড়িতে ঠাকুরান নদীর ওপর শতাধিক মৎস্যজীবী নৌকায় বিক্ষোভে সামিল হন দক্ষিণ সুন্দরবন ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে ফ্লেক্স ও ব্যানার হাতে এই বিক্ষোভ চলছে কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিং আজ বিশেষ স্বচ্ছতা অভিযানে চতুর্থ পর্যায়ের অগ্রগতি পর্যালোচনার জন্য একটি নিবেদিত অনলাইন পোর্টালের সূচনা করছেন কেন্দ্রীয় সরকারের সমস্ত কার্যালয়গুলিতে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার লক্ষ্যে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে পশ্চিম মধ্য মায়ানমার ও পার্শ্ববর্তী এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে ক্রমশতা তা পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপে রূপ নেবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দুই চব্বিশ পরগনা হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে ইতিমধ্যেই কলকাতা সহ শহরতলী এলাকায় শুরু হয়েছে বৃষ্টি আকাশ ঘন কালো মেঘে ঢাকা ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অ্যাসোসিয়েশনের ডাকা রাজ্যব্যাপী ট্রাক ধর্মঘটের আজ শেষ দিন পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় ট্রাক অপারে সংগঠনরা এই ধর্মঘটকে সমর্থন করেছে গত এগারোই সেপ্টেম্বর সাত দফা দাপিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয় পুজোর আগে টানা তিন দিনে ধর্মঘটের প্রভাব পড়েছে পরিবহন ব্যবসায় স্বাভাবিকভাবে যোগান বন্ধ হয়ে যাওয়ায় সবজি আলু সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ একাদশ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবল আজ কলকাতায় শুরু হচ্ছে প্রথম দিন মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে যুব ভারতের ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় আগামীকাল আইএসএল অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে আই লিগ জয়ী মহামেটন স্পোর্টিং এবারই প্রথম এ প্রতিদ্বন্দ্বিতা করছে স্থানীয় সংবাদ শেষ